সেঁজুতি কাব্যগ্রন্থের উৎসর্গ লেখা হয়েছে শান্তিনিকেতনে পয়লা শ্রাবণ 1345। কবিতাটি রবীন্দ্রনাথ ডাক্তার স্যার নীলরতন সরকারকে উদ্দেশ্য করেছেন এবং সম্বোধন করেছেন কবিতাটি বন্ধু বরেশু দিয়ে। কবিতাটি পড়ছি। অন্ধতামসগহ্বর হতে ফিরিনু সূর্যালোকে, বিস্মিত হয়ে আপনার পানে হেরিনু নূতন চোখে। মর্তের প্রাণ রঙ্গভূমিতে যে চেতনা সারা রাতি সুখ দুঃখের নাট্যলীলায় জেলে রেখেছিল বাতি, সে আজি কোথায় নিয়ে যেতে চায় অচিহ্নিতের পারে, নবপ্রভাতের উদয় সীমায় অরূপ লোকের দ্বারে। আলো আঁধারের ফাঁকে দেখা যায় অজানা তীরের বাসা, ঝিমঝিমি করে শিরায় শিরায় দূর নীলিমার ভাষা। সে ভাষায় আমি চরম অর্থ জানি কিবা নাহি জানি, ছন্দের ডালি সাজানু তা দিয়ে তোমারে দিলাম আনি।